বন্ধুরা সঙ্গীতের লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। তো দেখো আমি আজকে কি কি রান্না করছি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর জানো তো আজকে আমি বাজারে গেছিলাম, বাজার থেকে কি এনেছি, আজকে টাটকা টাটকা কুমড়ো শাক আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছ দিয়ে আজকে হবে লাউ চিংড়ি। হ্যাঁ, তো চলো তোমাদেরকে দেখাই। আমি আজকে কুচো চিংড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, এই দেখো কুচো চিংড়ি, আর এখানে জানো দেখো কত সুন্দর লাউ শাক নিয়ে, কুমড়ো শাক নিয়ে এসেছি টাটকা টাটকা। হ্যাঁ, তা আর কি নিয়ে এসেছি, তাও আজকে চিংড়ি মাছ দিয়ে হবে, আর এখানে আছে পটল। তারপর মনে মনে ভাবছিলাম পটল চিংড়ি করবো না লাউ চিংড়ি করবো, তো দেখি কোনটা করি। তা যেটাই করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কীরকম করে সারাছি হাঁড়ির মধ্যে দিয়ে, আর ঢাকনাটাকে দিয়ে দিয়েছি, কেন বলো তো ওই উপর থেকে যদি মাকড়সা বা কিছু পড়ে ওর জন্য হালকা করে দিয়ে দিয়েছি যাতে ফ্যানটা না পড়ে। দেখো আমি ছাড়াছিটা করিয়ে নিয়েছি, আমার ভাতটাও ফুটে গেছে, ভাতটা হয়ে গেলে দিয়ে আমি এইগুলো রান্না করব। জানো বাজার থেকে আসছিলাম, তাই বললো যে আম আম মানে আম নেওয়ার কথা বললো, যে বৌদি আম নেবে? তা আমি বললাম কত করে, বললো 30 টাকা। দিয়ে আমি কী করলাম যে নিয়েই নিই, ঘরে এমনি আম ছিল অল্প, আর আমি দেখো 1 কেজি আম নিয়ে চলে এসেছি। এই দেখো হিমসাগর আম আছে, আর আম দিয়ে মুড়ি দিয়ে আমি খেলাম। আর আম থাকলে কি জানো তো, কিছু না থাকলেও আম মুড়ি খাওয়া হয়ে যায়। আর মেয়েও শুয়ে আছে, মেয়েটার শরীরটা ভালো নয়। গরমে আর কি করব, গরমে কিন্তু লাউ চিংড়ি ভালোই লাগবে, হ্যাঁ খেতে। আর অতিরিক্ত তো গরম, তা মানে কি বলবো, কি রান্না করব, মাছ ফাছও ভালো লাগছে না, তা আজকে আমি ওইটাই রান্না করব। তো দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা ভেজে নেব। দেখো চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট আছে, ছোট চিংড়ি বেশি ভালো লাগে। তো দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, সেটা আমি আবার চিংড়ি মাছটা তুলে নেবো। রান্না করতে এসেছি, দেখো কীরকম ঘামছি, এত গরম এখানে দাঁড়িয়ে রান্না করা যাচ্ছে না। মাছটা ভাজা হয়ে গেছে, আর আমি লাউটাকে ভেজে দিয়েছি, দিয়েছি জিরে আর পাঁচফোড়ন। সব দিয়ে ফোড়ন টোড়ন দিয়ে আমি একটু ঢেকে দেবো। তো ঢাকনাটা উঠিয়ে দিয়ে আমি লাউটাকে মেরে দিচ্ছি, আর একবার এরপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। তো দেখো লাউটা আমার কিন্তু আর একটু সিদ্ধ হবে, কখনো হয়নি, আর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো দেখো কতটা চিংড়ি, মনে হচ্ছিলো যে অল্প চিংড়ি কিন্তু না অনেকটাই রয়েছে। এই দেখো আমার লাউ চিংড়ি কিন্তু আমি আর একবার ঢাকা দিয়ে দেবো, আর একটু লাউটা সিদ্ধ হলে ভালো হবে। দেখো আমার লাউ চিংড়ি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, এই দেখো দেখেছ। তা আমি এবার লাউটা নামিয়ে নিই, রান্না বান্না হয়ে গেছে, আর আমার দেখো লাউ চিংড়ি, আমি চিংড়ি মাছ এনে তোমাদেরকে তো দেখালাম, আর দেখো কত সুন্দর লাউ চিংড়ি হয়েছে। আর ওখানে রান্না করেছি আমি কুমড়ো শাক, এই যে দেখো কালারটা কত সুন্দর হয়েছে, সবুজ সবুজ পড়া। আর এখানে ভেজে নিয়েছি আমি পটল, আর এই কটা চুনো মাছ আছে 2-3টে, এই যে পুঁটি মাছ ছিল এগুলো ভেজে রেখে দিয়েছিলাম।